আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছি বিএনপির মতো একটা রাজনৈতিক দল আন্দোলনের শুধু এই ধরনটাই বুঝে বা জানে আর কোনো ধরন বুঝে বা জানে না তা তো ঠিক না তাই না এর সাথে বিরুদ্ধে তো আরো বড় আন্দোলন করি নাই আমরা এই সরকারের বিরুদ্ধেও তো আরো বড় আন্দোলন করেছি আমরা কাজেই প্রয়োজনে জনগণের স্বার্থে আন্দোলনের ধরনও পরিবর্তিত হতে পারে কিন্তু সেই পরিবর্তন হবে প্রয়োজনের তাগিদে পরিবর্তন হবে দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারপারসন রাম তারেক রহমান এবং দলের যে নেতৃত্ব সেই নেতৃত্ব সিদ্ধান্ত অনুযায়ী আমরা তারপর আশা করি আগামী আট তারিখে শুনানি আছে জামিনের আমরা সঠিক সিদ্ধান্ত পাবো যদিও ইতিমধ্যে অন্য অন্য মামলায় তাকে আটকে রাখার নানান অপচেষ্টা চলছে আমরা আশা করব সুপ্রিম কোর্ট ইচ্ছা করলে সে ব্যাপারেও নির্দেশনা দিতে পারেন আটকে রাখতে চায়। আমরা আইনি প্রক্রিয়ায় চেষ্টা করছি আশা করব আমরা এই যে প্রক্রিয়ায় তাকে মুক্ত করতে পারবো আর না হলে কি করা যাবে এটা দল সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত নেবে বন্ধুরা আমার কিন্তু একটা কথা পরিষ্কার বেগম খালেদা জিয়া বা বিএনপি কে ছাড়া বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন হবে না জনগণ হতে দেবে না